মধ্যে তাহলে তারা বিচার করা স্বাস্থ্যের সম্পাদক আমরা 60 জন রোগীকে চিকিৎসা দিয়েছি, তার মধ্যে একজন রোগী মারা গিয়েছে। আমরা আরো কত দুই দিন আরো চিকিৎসা দিচ্ছি। আমাদের সিলিন্ডারের অভাব হয়, আমরা আমাদের সাহেবকে আমরা জানাই, তিনি গতকাল আমাদেরকে 40টা সিলিন্ডার সহ আরো অনেক কিছু দিয়েছেন। জেলা পরিষদের আমাদের ভাইস চেয়ারম্যান মন্ত্রী সাহেব, তিনিও অনেক কিছু দিয়েছেন। আমরা পর্যাপ্ত পরিমাণ দিয়েছি ভাইয়ের কাছ থেকে। মোটামুটিভাবে আমাদের আমাদের চিকিৎসার যে ডাক্তার আছে, আমাদের এখানে জেলাগুলির গঠিত তিনটি টিম আছে। তো যদি বলো পুরুষদের পোষণ করার জন্য আর একটি টিম আছে, মহিলাদের পোষণ করানোর জন্য আর একটি টিম আছে। আর যদি আমরা ঘর করতে যাচ্ছি হিন্দু মহিলাদেরকে পোষণ করানোর জন্য। গতকাল আমাদের স্বেচ্ছাসেবকের যে তিরঙ্গা করেছি, সেই দিনের তোলা ডাক পেয়ে নান্দালি সেবন বর্ডারে একজন রুগীকে একজন মৃত লাশকে ভয়ে কবরস্থ করার জন্য তিনি চলে গিয়েছেন। গভীর রাত্রে তিনি ফিরে এসেছেন। আর এই অবস্থা আমরা যে প্রশাসনের কাছে আমাদের ওয়াহেদ সাহেব প্রশাসন করছেন যে তিনি কয়েকটি ব্যাগ দিবেন, এই পাঁচটি শিশু কিনবেন, তিনি এনে রেখেছেন আমাদের হাসপাতালে। এগুলো আমরা আপনাদের যাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষকে কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো আজকেই। এইগুলো প্রধান হয়েছে। আমি এখন আসছে একটু কথা বলার জন্য মনে করছি। আমরা সবাই জানি সারা পৃথিবীতে আজকে যে মহামারী শুরু হয়ে গেছে, এটার থেকে রেহাই পাওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রতিটা মানুষকে মাস্ক পরানো থেকে শুরু করে সোশ্যাল ডিস্টেন্সিং, আমাদেরকে মানুষকে সচেতন করার জন্য সবসময় নির্দেশ দিয়ে যাচ্ছেন এবং মানুষের যান রক্ষা করার জন্য দেশের বাহির থেকে পর্যাপ্ত পরিমাণে টিকা ভ্যাকসিন বাংলাদেশে অলরেডি এসে গেছে। বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য জননেত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং আওয়ামী লীগ যারা করে তাদেরকে সহায়তা সহযোগিতা করার জন্য সবসময় নির্দেশ দিয়ে যাচ্ছেন। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা মহসিংয়ের আওয়ামী লীগ থেকে আমাদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল তার নির্দেশে একটি ফ্রি হসপিটাল নির্মাণ করেছেন, যার ফলপ্রসূ ইতিমধ্যেই আমরা পেতে শুরু করেছি। অনেক রুগী যারা আছে শ্বাসকষ্টে বাসায় বাড়িতে তারা অবস্থান করছেন, তাদেরকে সুস্থ করার জন্য আমাদের টিম লিডার যারা আছেন তাদের সহযোগিতায়, টিম কর্মচারী যারা আছেন, লিডাররা যারা আছেন, প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা ওই জায়গায় একটু হেল্পিং হ্যান্ড হিসাবে হেল্পিং করে যাচ্ছি। গতকালকেও আমরা প্রায় 50টির মতো গ্যাস বোতল দিয়েছি, অন্যান্য সরঞ্জাম, তার আগেও দিয়েছি প্রায় 15টার মতো। এবং শুধু ময়মনসিংহ শহরে নয়, বালুকাতেও আমরা একই সিস্টেমে এইভাবে কাজ করে যাচ্ছি, শুধু মানুষের সহায়তা সাহায্য সহযোগিতা করার জন্য। এবং গত সপ্তাহে ডিসি মহোদয় সাহেব নিজে উনি আমাকে ফোন দিয়েছিলেন এবং এই আইসিও বিআইপি বেডের জন্য আমি স্বীকার করেছিলাম যে স্যার কয়টা লাগবে আমি ওই কয়টা দেবো। স্যার বললেন আপাতত 3টা দিয়ে দেন, যেহেতু এটার দাম অনেক বেশি। তা আমি আজকে 5টা
আইসিইউ বেডের ব্যবস্থা করেছি, অলরেডি ডেলিভারি দিয়েছি আমাদের সেক্রেটারি সাহেবের কাছে, সেগুলো আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা হ্যান্ড ওভার করবো। আজকে আমরা মানুষের পাশে আছি, ভবিষ্যতে থাকবো, আরও যদি কিছু লাগে আমরা এগুলা সাহায্য সহযোগিতা করবো ইনশাল্লাহ। এগুলো আমি আপনাদেরকে শুভেচ্ছা দিচ্ছি। জয় বাংলা, জয় উপস্থিত আছেন আমাদের জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট আইনজীবী রামদর্শন বাবু স্যার উপস্থিত হয়েছেন আজকে জেলা আওয়ামী লীগের মাধ্যমে, যিনি আমাদের এই জেলার স্বাস্থ্য সেবা করোনা আক্রান্ত রোগীদেরকে সভায় পাঁচটা আমরা অত্যন্ত খুশি হয়েছি আজকে যে আজকে জেলা আওয়ামী লীগের মাধ্যমে জেলা মহাজ স্যার তিনি জেলা আওয়ামী লীগের পাঁচটি আইসিইউ উপযোগী পাঁচটি ব্যাগ এনে দিচ্ছেন। আমরা বেসরকারি উদ্যোক্তাদের, বেসরকারি যারা ব্যক্তিবর্গ আছেন, সরকারের পাশাপাশি তারা এগিয়ে এসেছেন, এর জন্য আমি জেলা কর্ণপতির জন্য সভাপতি হিসাবে আমি আপনাদের এই যে সহযোগিতা হাত আপনারা এগিয়েছেন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইস্যুটা আমাদের জেলা সম্মানের সাধারণ সম্পাদক প্রতিটা মুহূর্তে সার্বক্ষণিক অনুভব উনি এই সারা জেলার যে করোনা রোগীদের চিকিৎসা বিষয়টি এবং সবসময় আমার সাথে যোগাযোগ আছে এবং প্রত্যেকটা মুহূর্তে কীভাবে আরও বেশি করে এই করোনা রোগীদেরকে আরও বেশি করে একটু ভালোভাবে চিকিৎসা দেওয়া যায় সেই বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ করতে পারছেন। গতকাল রাত তো 12টা পর্যন্ত কিন্তু একটা মিটিং উনি স্বাস্থ্য চিকিৎসা মহোদয়ের সাথে যুক্ত ছিলেন। তো আমি এই জন্য আমার প্রতি কৃতজ্ঞতা জানাই যে আমরা সরকারি ব্যক্তিবর্গ যারা আমরা এক জায়গায় থেকে যাই তখনই কিন্তু বেসরকারি ব্যক্তিবর্গ সহযোগিতা চাই এবং সেই সহযোগিতা দেখাতে চাই। অ্যাডভোকেট মহাদেব বাবুর সাথে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাজ করে যাচ্ছে, খুবই পরিশ্রম করে যাচ্ছে, ডাক্তাররাও ওনাকে সেভাবে সহযোগিতা করে যাচ্ছে। তা আমরা বিশ্বাস করি এইভাবে যদি আপনাদের সহযোগিতা পাওয়া যায় তাহলে আমরা যারা এই যুদ্ধে আমাদের যারা ডাক্তার সাহেবের সম্মুখ সারে যুদ্ধটা কাজ করছেন তারা সাহস পাবে। এই জন্য আমি বিশেষ সময় নিব না, আমি হাসপাতালে মনুষ্য মেডিকেল কলেজে 528 জন রোগী ভর্তি আছে। সকালবেলা ডাক্তার ডিরেক্টর মহোদয় আমাকে একটা মেসেজ দিয়েছেন যে আমি এখন আমরা আসলে কঠিন অবস্থা হয়ে গেছি, ডাক্তার নার্সের জন্য একবার খুব খারাপ অবস্থা হয়ে গেছে, এখানে 230টা বেড ছিল সেটাকে 12,410টা করা হয়েছে, এখন 528 জন রোগী সেখানে ভর্তি আছে, রুমে সিঁড়ি বারান্দায় এই অবস্থা হয়ে গেছে। আমরা কমিউনিটি মেডিকেল কলেজে আমরা কিছুটা সাপোর্ট আমাদের কাছ থেকে পাচ্ছি, তারা 50 টাকা দেরি করেছে। তারপরে আছে বেসরকারি উদ্যোগে যেটি আপনার ইতিমধ্যে মানুষকে বলেছেন এই কাজগুলো আমরা করে যাচ্ছি, কিন্তু আমাদের মূল জায়গাটা যুক্ত সেটা হচ্ছে যে আমাদের ওয়ার্ড কমিটিগুলো আছে, সেই ওয়ার্ড কমিটিগুলোতে আমাদের কাজ করতে হবে, সেখানে মানুষকে যারা এই করোনা লক্ষণ দেখা যাবে
তাদেরকে চিহ্নিত করে তাদেরকে টেস্ট করতে হবে, তাদের মধ্যে যারা পজিটিভ হবে তাদেরকে আইসোলেশন নিয়ে যেতে হবে। আপনারা জানেন যে পজিটিভদের মাত্র কয়েক শতাংশ মানুষের এই হাসপাতালে চিকিৎসা লাগে। আমরা যদি সেইখানে কাজটা করতে পারি, আমরা যদি আইসোলেশনের কাজটা ঠিকমতো করতে পারি, তাহলে সেটা আপনারা ওয়ার্ড পর্যায়ে আপনাদেরকে আমরা যে কাজটা মনে করি বাবু স্যার যে কাজকে হাতে নিয়েছেন ওয়ার্ড পর্যায়ে কাজ করার যে কাজটাতে এটা যদি সুন্দরভাবে হয় তাহলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব হবে। অন্যথায় আমরা যতই সিট বাড়ি না কেন, যতই এই ওয়ার্ড স্যারের মতো লোকেরা যতই আইসিইউ বেড দিই না দিক না কেন, আলটিমেটলি ঠিকমতো আমরা কিন্তু সামাল দিতে পারবো। এটি আপনাদেরকে অনুরোধ থাকে, আপনারা ওয়ার্ড পর্যায়ে যে সদস্য টিম আছে ওয়ার্ড কমিটি আছে সেগুলোকে আপনারা ইউজ করেন, আপনারা সেখানে যদি একটু কাজ করেন তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে পাবো। তো আপনার সঙ্গে আবার ছোটো কথা জানেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমরা জানেন যে ইতিমধ্যে আমাদের দেশের জন্য ইন্টারন্যাশনাল ফাইট করে আমাদের জন্য কিন্তু ভ্যাকসিন নিয়ে এসেছে। ভ্যাকসিনের ব্যাপারেও কিন্তু আমাদের সবাইকে সচেতন করতে হবে। মানে আপনাদেরকে আজকে অনুরোধ জানাই, এখন আমাদের তিনি দরকার, আপনাদের অনুরোধ জানাবো আপনারা প্লিজ একটু আপনারা নিশ্চয় কাজ করছেন আর একটু বেশি করে আপনারা ওয়ার্ড পর্যায়ে যদি মানুষগুলোকে বিশেষ করে কয়েক নামে সত্য মানুষগুলো যারা আছে তারা কিন্তু ভ্যাকসিন নিচ্ছে না, আমাদের দেশকে ডিস্ট্রিক্ট আছে তাদেরকে ভ্যাকসিন তাদেরকে দিতে হবে, কারণ তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। সেভাবে আপনারা যদি আপনারা কাজ করছেন আপনারা আরও বেশি করে কাজ করেন তাহলে আমরা সফলতা পাবো, ভ্যাকসিনটা যেন আমরা ঠিকমতো দিতে পারি। তাহলে আপনারা সবাইকে আবার আন্তরিক কৃতজ্ঞতা জানি এবং আজকে ওয়াইড সাহেব ওনাকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানি। আমি মধ্যমন্ত্রী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জেলা সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানি। আমাদের এই পিছনের দরজাটা লাগাই দিলে ভালো হইতো। আমি আমার রাখছি ইয়ারে বলছেন আমি তো বাদ পড়ে গেছি।